তাইলে বোঝা গেল আল্লাহ নবীওয়ালাদেরকে ডাক দিলেন, ইমানদারকে ডাকলেন, বেঈমান বাদাম মারে আমার আল্লাহ ডাকে নাই, ঠিক কিনা কন? বাজার আমার আমার আল্লাহ গয় ইমানদার গন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করাও, আমি আল্লাহরে ভয় করাও, আমি আল্লাহরে ভয় করাও, হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করা দরকার ভয় করার মতো করে ভয় করাও। তাইলে বাবারা বোঝা গেল এক নম্বর পয়েন্টে পাইলাম আল্লাহ ইমানদারকে ডাকলেন। তাইলে এখন আমাদের কৃতকর্ম দাঁড়াও, আমাদের সততা, আমাদের বৈশিষ্ট্য, আমাদের আদর্শগুলি গবেষণা করে রিসার্চ করে আপনাকে আমাকে বুঝে নিতে হবে কি আমি কি ইমানদারের দলে আছি না বেঈমানের দলে। কারণ আল্লাহ ইমানদারকে ডেকেছেন, আল্লাহ না করুক যদি কোনো কর্মের কারণে আমি বেঈমানের দলে থাকি গো, তাইলে তো আল্লাহ যে ডাকলেন ওই দলের আওতাভুক্ত হতে পারলাম না। এই জন্য বাবারা আমার, আল্লাহ যেন আমাদেরকে ইমানদার হিসাবে কবুল করে, জোরে জোরে কন আমিন। ইমানদার যারা ওলি আল্লাহ মানবে তারাও, ইমানদার যারাও আমার নবীরে নবী হিসাবে মানে তারাও, ইমানদার যারাও আমার নবীরে সাধারণ মানুষ বলতে পারে না তারাও, ইমানদার যারাও নবীরে জানের চাইতে ভালোবাসে তারাও, ইমানদারের জানের চাইতে আরো নিকটে দয়াল নবী আছে, কথা কন ঠিক কিনাও? এবারে দেখেন ভাইরা আমার, এক নম্বরে আসলো ইমান, এবারে দুই নম্বরে আসলো যেহেতু আল্লাহ ইমানদারকে ডাকলেন অতঃপর আল্লাহকে ভয় করতে হবে। কারণ আল্লাহরে ভয় করার জন্য যিনি বলেছেন তিনি কি? আরো জোরে। এবারে ভাইরা আমার, শুধু তাই নয়, আয়াতের শেষ অংশে তৃতীয় নম্বর পয়েন্টে আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ ডাক দিয়া কই বান্দা মুসলমান না হইয়া মইরো নাও। এখন বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, বিয়ে জ্ঞানের কাছে প্রশ্ন রাখলাম, মুসলমান আমার পরিচয়, মুসলিম পরিবারে আমার জন্ম, আমার আব্বা মুসলমান, আমার আম্মা মুসলমান, আমার বাপের গোষ্ঠী মুসলমান, মায়ের গোষ্ঠী মুসলমান, দাদা দাদি নানা নানি বংশের পূর্বপুরুষ যারা আছে সবাই মুসলমান, মুসলিম সমাজে আমার বসবাস, মুসলমান পরিচয়ে আমি চলছি, তারপরেও আমার আল্লাহ কেন বললেন মুসলমান না হইয়া মইরো নাও? আল্লাহরে প্রশ্ন করতে মন চায় মালিক, মালিক কোন কর্ম দ্বারা আমি মুসলমান হইব, কোন জায়গায় গেলে আমি ইসলাম পাইব, কেমন করলে আমি মুসলিম হইব মুসলমান হইব? আল্লাহ গো মুসলমান পরিবারেই তো আমার জন্ম, কেন আবার মুসলমান হওয়ার কথা বললেন? তাইলে বোঝা গেল ভাইয়েরা আমার, মুসলিম পরিবারে শুধু জন্ম নিলেই তারে মুসলমান কয় না, মুসলমানের কিছু আদর্শ আছে, মুসলমানের কিছু নমুনা আছে, বৈশিষ্ট্য আছে, সততা আছে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কাজে কর্মে বাস্তবে আপনাকে আমাকে মুসলমানের পরিপূর্ণতা আপনার আমার জীবনের মধ্যে রূপান্তরিত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? এবার আসেন, এই ইসলামটা কি? ইসলাম হলো আপনার আমার কামলে বলা দয়াল নবী, সুবহানাল্লাহ। এখন দেখেন মৌলবী হইয়া মুফতি মুহাদ্দিস হইয়া বড় বড় শায়খ হইয়া নবী মানে না, আছে না নাই, কথা বলে না আছে না নাই, নবী মানে না। তো আমি বলবো যদি নবী না মানো তাইলে তুমি মুসলমান হইতে পারো নাও, মসজিদে ইমামতি করার অধিকার তুমি রাখো নাও, দাড়ি রাখা নবীর সুন্নত বলার অধিকার তুমি রাখো নাও, কারণ তুমি তো মুসলমান হইতে পারো নাই। কারণ নবী আমার ইসলাম, এই নবীরে নবী হিসাবে মানবে যারা তারা মুসলমান, নবী আমার ধর্ম, এই নবীর যারা মানবো তারা হইব ধার্মিক। এখন তুমি নবী মানো না তাইলে ধর্মের বিপরীত তুমি বিধর্মী, কথা কর। নবী ইসলাম, নবী মানলে মুসলমান, তইলে নবী যেহেতু তুমি মানো না তুমি মুসলমান হইতে পারো?
কথা কোন ঠিক কিনা? নবী আমার ইমান, এই নবীর যারা মানে তারা হইল ইমানদার। তাইলে ইমানদার হওয়ার জন্য নবী দরকার, মুসলমান হওয়ার জন্য নবী দরকার, ধার্মিক হওয়ার জন্য নবী দরকার। তাইলে বোঝা গেল আপনাকে আমাকে মুসলিম পরিবারে জন্ম নিলেই মুসলমান হওয়া যাবে না। এই হৃদয়টার ভিতরে মুহাম্মাদের জায়গা করে নিতে হবে, এই দিলের ভিতরে আমার নবীর জায়গা দিতে হবে। এই জন্য কোন একজন শায়ের সুন্দর করে একটা কসিদায় বলেছেন, হা মেরে ফির দিল হ্যায় নবী নবী, মেরা জিকির লব হ্যায় নবী নবী, মেরা দিল মকাম ও হাবিব হ্যায়, মাই মরিজ ইশকে রসূল হু ও হাবিব মেরা তবিব হ্যায়। আল্লাহ হক কখন মেরে বীর দিল লব হে নবী নবী, মেরা দিল মকাম ও হাবিব হ্যায়, মাই মরিজ ইশকে রসূল হু ও হাবিব মেরা তবিব হ্যায়। আল্লাহ হক কখন কবি বলেন মেরা জিকিরে লব হে নবী নবী, আশিক বলে যারা ইমানদার হবে, যারা আশিক রসুল হবে, তাদের অনুভূতি কি, তার আবেগটা কি? বলে মেরা জিকিরে লব হে নবী নবী, আমার জিকির আমার জিব্বার মধ্যে সবসময় একটাই জিকির, একটাই জিকির, সেটা হলো নবী 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 নবী। আর একটু আস্তে কোন, আর মেরা দিল মকাম ও হাবিব হ্যায়, আমার দিলের মধ্যে, দিল মকাম, মকাম মানে স্থান, জায়গা, আমার দিলের মধ্যে যেই জায়গাটা করেছি ওই জায়গাটা হলো হাবিব হে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর। জোরে কোন সুবহানাল্লাহ। আশিক যারা হবে, ইমানদার যারা হবে, তাদের জবানে মুস্তফার জিকির, দিলের মধ্যে নবীর প্রেমের বাসা। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন মাই মারিজ ইশকে রাসূলহ, মারিজুন মানে অসুস্থ, মাই মারিজ আমি অসুস্থ, আমি এমন একটা রোগ, এই রোগটা জ্বর না, সর্দি না, কাশি না, ডায়াবেটিস না, ক্যান্সার না, মারিজ ইশকে রাসূলহ, এই রোগটার নাম হলো ইশকে রাসূল। আর একটু জোরে কোন, অর্থাৎ নবীর প্রেমের রোগে আমারে ধরছে, এই রোগের চিকিৎসক কেউ নাই, কোন ডাক্তার ভালো করতে পারবে না, তবিব মানে ডাক্তার চিকিৎসক। আমার ভাইরা বাবারা বন্ধুরা আশিক বলে মাই মারিজ ইশকে রাসূল হু, নবীর প্রেমের ইশকের আগুনে আমি আক্রান্ত হয়েছি, আমি রোগে রোগাক্রান্ত হয়েছি, এখন এই রোগের চিকিৎসক একমাত্র আমার দয়াল নবী। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। ওয়া হাবিব মেরা তাবিব হে, ওই হাবিব বলেন আমার একমাত্র রোগের চিকিৎসক। জবানটা করে কোন সুবহানাল্লাহ। ওই আমার নবীর প্রেমে যে হয় মাতা, আরে তাহার সম্মান রয়েছি রোগাল হো, কথা বলেন ঠিক কিনা, আরো আওয়াজ করে বলেন ঠিক কিনা, তো বলেন নবীর প্রেমে যে হয় মাতা, তাহার সম্মান রয়েছি রোগাল হো, প্রহমান আসে হযরত বেলাল, বলেন প্রমাণ আসে হযরত বেলাল, বানসেন প্রেমের রশি নবীর প্রেমে, হরে উদাসী আমার নবীর প্রেমে, পাগল হইলে গো নবীর প্রেমে, পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর প্রেমে, হরে ও দাসী। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ, সাইয়্যিদিনা মুহাম্মাদ মহাবতে মাওলানা মুহাম্মাদ নবিয়ানা
মাওলানা হেয়া মন ভালোবাসা রে মন আমার দয়াল নবী কে কন্যা এমন ভালোবাসা রে মন আমার দয়াল কে যে ভালো বেশি ছিলেন বউ বাকর সিদ্দিকে আল্লাহ মোহাম্মদ না বিয়ানা ও লানা মোহাম্মদ।